আগামী মাস থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে পৌঁছবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ। রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক আলোচনা সভায় তিনি জানান, ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ায়নি বাংলাদেশ। নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ব্র্যাকিং সেন্টারে বাংলাদেশ এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা শীর্ষক সংলাপের আয়োজন করে অক্সফাম ইন বাংলাদেশ। আলোচনায় পরিকল্পনা বাস্তবায়ন ও জ্বালানি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন অতিথিরা। বাংলাদেশ উই এক্সপ্রেসড আওয়ার ইন্টেনশন টু ইনক্রিজ পাওয়ার জেনারেশন ফ্রম রিনিউয়েবল সোর্সেস আপ টু 40% বাই 2041। প্রজেক্টস ইনিশিয়েটিভস আন্ডার 11 গ্রিন ক্যাটাগরিজ এন্ড গ্রিন সেক্টরস হ্যাভ বিন আইডেন্টিফাইড। সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ব্রুনাই থেকে এলএনজি আমদানির পরিকল্পনা করা হয়েছে। থেকে আসি তাদের কাছ থেকে আশার বাণী হলো, আমরা উল্লেখ করেছি যে আমরা কী পরিমাণ গ্যাস চাই, আমরা অপেক্ষায় আছি কোন সময় কোন নাগাদ কিভাবে আমরা গ্যাস পাবো সেটার অপেক্ষায় আছি, হয়তো আমরা এই সামনের সপ্তাহের মধ্যে আমরা হয়তো পেয়ে যাবো তাদের একটা আনসার। লোডশেডিং নিয়ে প্রতিমন্ত্রী জানান, নভেম্বর নাগাদ শীত আসতে শুরু করেছে, ফলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি ভালোর দিকে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আমরা এটাকে আরেকটু পরিস্থিতিটাকে ভালো কিভাবে করা যায় এটা আমরা মনে হয় যে সেই ভালো পরিস্থিতির দিকে আমরা আশা করতেছি যাব। সবাইকে বিদ্যুৎ দিতে হবে, সবাইকে গ্যাস দিতে হবে, কারণ ইন্ডাস্ট্রি চলবে না। আগে কীভাবে মিটিগেট করব সেগুলিকে মিটিগেট করে তারপর আমরা ব্যবস্থা নেওয়ার জন্য একটা পরিকল্পনা নিচ্ছি, দেখা যাক আমার মনে হয় এটা ভালোর দিকে যাবে। এ সময় গ্রিড বিপর্যয় ঘটনার বিতরণ সংস্থাগুলোর তদন্ত প্রতিবেদন হাতে পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নসরুল হামিদ। যাদেরকে আইডেন্টিফাই করার কথা তাদেরকে আমরা সময় দিয়েছি যে তোমরা আইডেন্টিফাই করে বলো, তাদের ব্যাপারে ব্যবস্থা নিব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এসটিভি ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।